হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্দুজ মিনি ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঠাকুরঘর থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ঠাকুরঘরে সকালবেলায় পুজো টুজো দিয়ে তারপরে দিনটা শুরু করলাম। তো এটাই মানে মোস্ট অফ দ্য টাইম আমি করে থাকি। তারপরে ঠাকুরঘর পরিষ্কার টরিষ্কার করে তো দেন আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি তাড়াতাড়ি করে নিচে এসে সকালবেলা উঠলেই আগে চা না খেলে তো আমার দিনটা শুরুই হবে না। আর এখানে দেখো মাম্মার জন্য ওটস এনে রেখেছিল ওর পাপা, আর আমি এগুলো ঢেলে ঠিকঠাক করে রাখছিলাম। আর এখানে চা হয়ে গেছে, মাম্মার জন্য হরলিক্স করেছি আর আমাদের জন্য চা করেছি দু রকমের। তারপরে আজকে আমি মনে হলো মাম্মার জন্য একটা নতুন আইটেম তৈরি করব, মানে নতুন একটা ডিশ ওকে করে দেব ভাবলাম ব্রেকফাস্টে। তো এখানে দেখো এটা কি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তো এটা হচ্ছে ওটস দিয়ে ডিম দিয়ে একটা অমলেট, বেশ খেতে টেস্টি হয়। আমি আজকে প্রথমবারই বানালাম মাম্মার জন্য, তবে আমি জানতাম কিন্তু বানাইনি কোনো দিন। তো তারপরে মাম্মাকে দেওয়ার আগে আমি যে কোনো জিনিস তো আগে দেখে নিই কেমন হয়েছে। তো বেশ ভালোই হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু জানি না কেন আমার মাম্মা একদম পছন্দ করেনি জানো। তুমি হ্যাপি, তুমি হ্যাপি আগে বলো। হ্যাপি, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তো যতটা খুশিও দেখে হয়েছিল কিন্তু ততটা খেতে ভালোবাসেনি, খুব মনটা খারাপই হয়ে গেছিলো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।